guys, welcome to everyone. Welcome to my channel, the Debjoty blog. একটু দেরি হয়ে গেল আসতে কিছু রিজনের জন্য, কারণ আমার একটু কিছু প্রবলেম ছিল, তার জন্য আমার ভিডিও বানাতে কিছু দেরি হচ্ছিল। তো আজকেও চলেছি নতুন কিছু ভিডিও নিয়ে। সামনে তো সবাই এখন ঘরে বন্দি কোভিড-19 জন্য, এর মধ্যে কিছু একটা মস্তি দেওয়ার জন্য সবাইকে নিয়ে চলে এসেছি আজকে আমার সেই নতুন সেই একই ছাড়াছাড়ি পর্ব নিয়ে। ফার্স্ট ভিডিও এটা, সাপুড়েরা বিন বাজিয়ে সাপকে বস করে, বাট টিকটকাররা তো বিন বাজিয়ে অনেক কিছুকেই একদম বস করে নেবে। দেখুন বসীকরণ পাওয়ারটা, দেখুন কমেন্টে জানাবেন বস করে কেমন লাগলো। পারলে আপনারাও আমায় বস করে একটু সাবস্ক্রাইব, একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। সকালবেলায় কি আপনাকে নেচার ফোন করে? সকালে কি আপনাকে বড় নেচার ছোট নেচার দুজনেই ফোন করে? বাট আপনি তো জান ও বাবা এরম করে পিছন দিয়ে গ্যাস বা বড় সাইজের ল্যাংচা বা বড়া ভেজে দেন বাথরুমে গিয়ে বা মাঠেঘাটে যেখানে ইচ্ছা ভেজে দেন। যদি এখন মাঠেঘাটে করলে পাবলিক হেভি মারবে, স্বচ্ছ ভারত অভিযান এখন চলছে। বাট এই যে দিদিটা, ইনি পিছন দিয়ে পাঁদার ভাই ভিডিও কে বানায় ভাই? টিকটকে কে বানায় ভাই? ভালো কিছু বানা, নাচ কর, গান কর, ড্রামা কর, বাট পাঁদছিস আবার গান? ও ভাই মারো মুঝে, মারো ভাই, মাই ভাই মারো ভাই, মারো মারো মুঝে, মারো ভাই। কি আর বলবো, কি বলবো এদের ভাই, আলাদাই আলাদাই। মানে সানলাইটের অ্যাড দেয় পরমব্রত, ঘড়ি ডিটারজেন্টের অ্যাড দেয় অমিতাভ বচ্চন। হ্যাঁ, কিন্তু মানে ওয়াশিং মেশিনের মা বোন এক করে দিয়েছে এরা। মানে ভাই নির্মা ডিটারজেন্ট পাউডার যদিও লোকে আর কিন্তু আর জীবনেও কিনবে না। মানে কি এগুলো, কি আলাদাই ভাই আলাদাই। আপনারা দেখুন, কমেন্ট করুন সব থেকে কোন পার্ট এখানে ভালো লেগেছে। এরপরে আমার একটা সাবস্ক্রাইবার বলেছিল যে দাদা একটু গাঁজা খড় দিয়ে নিয়ে ভিডিও বানান, দাদা একটু গাঁজা খড় দিয়ে নিয়ে ভিডিও বানান। আমি বলেছিলাম ভাই আমি ব্যাপারটা নিয়ে দেখছি, কিছুখানি ইউটিউবের কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, ঠিক আছে, মানে একটুখানি আমি বুঝতেই পাচ্ছেন গরিব, তো এরও অল্প করে বললাম। তো ভাই আমি তো তোমার জন্য গাঁজা খড়ের ভিডিও পাইনি, কিন্তু গাঁজা খেয়ে গাঁজা খড়ের থেকেও বড়, অনেক বড় একটা গাঁজা খড়, বিশাল বড় গাঁজা, বিশাল বড়, বিশাল বড়। তোমার জন্য এই ভিডিওটা ভাই, তুমি প্রথমে একটু দেখে নাও, তারপর আমি পরে বলছি। এই দাদা আপনারা ঘুরে বেড়াচ্ছেন কেন এদিক ওদিক? আমরা এখানে ঘুরতে আসিনি, নেশা করতে এসেছিলাম, নেশা হয়ে গেছে, এখন বাড়ি খুঁজে পাচ্ছি না। আমরা কি পাবো না খুঁজে বাড়ি? খুঁজে পাবো না আমরা বাড়ি? বাসাটা মনে হয় এদিকে, না না বাসাটা মনে হয় ওইদিকে, ইরানি করেছিলাম ভাই ইরানি। প্রথমে তোমরা যখন ভিডিওটা দেখে নিলে, এটা ছিল একটা ছোট্ট ট্রেলার, একটা শুটিং চলছিল। এরপরে আমরা একটুখানি নায়ককে ওই ক্যামেরার ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আমরা একটু কথা শুনে নেবো, তারপরে আমি এসে আবার কিছু বলবো। দেখা দেখা ফ্রে স্টার হয়ে গেছি, তাই বলে পাড়ার ছেলে পেলে তো সব শুটিং দেখতে চলে এসেছে আমার পিছে পিছে, মাঠে এসেছি দেখো সব ভালো আছো, সালাম ঠুকো সালাম আমাকে। পরে যখন ভিডিওটা দেখছিলাম, প্রথমেই তো আমার একদম সব শুকিয়ে গেছিল। মানে কি, মানে গলার জোর, হাতের বল, হাতের মোবাইলটা স্ক্রল করার যে পাওয়ারটা, ওই পাওয়ারটা, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলাম, মানে স্পিচলেস হয়ে পড়েছিলাম, জাস্ট স্পিচলেস।
মানে এইরকমও কোয়েল মার্কেটে অ্যাভেলেবেল, আলাদাই। दरअसल हम जब भी हिचकी ले रहे हैं, अच्छा कौवे का आवाज आ रहा है भाई, क्या खाए थे? Well, I had a malanch. ए भाई, अरे भाभी की ले अभी। হ্যাঁ, কথা আমি বাংলা ভাষাতেই বলি, কথা আমি বাংলা ভাষাতেই বলবো, আমি বাংলা ভাষায় খুবই শ্রদ্ধা করি, খুবই সম্মান করি। তাই সবাইকে সবার প্রথমে শুভ নববর্ষ 1427। অ্যান্ড সবথেকে একটা বড় কথা, আমি তোমার কথা মনে রেখেছি ভাই, আমি তোমার জন্য গাঁজা করার ভিডিও নিয়ে এসেছি। এরপরে তোমরা যে যে আমাকে যা যা কিছু সাজেস্ট করবে আমি অবশ্যই চেষ্টা করবো সেটা দেরিতে হলেও অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে দেওয়ার জন্য আমার চ্যানেলে। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার। হ্যাঁ, কম করে গরিবটা 76 সাবস্ক্রাইবারের মাইলস্টোনে পৌঁছে গেছে, নেক্সট টার্গেট 100 সাবস্ক্রাইবার। যদি হয় অবশ্যই তারপরে তোমরা আমাকে যে কোনো রকমের কোয়েশ্চেন করতে পারো আমার এই ভিডিও চ্যানেলে, যে কোনো ভিডিওর যে কোনো কমেন্ট সেকশানে আমি চেষ্টা করবো সেখানে তোমাদেরকে রিপ্লাই করার, বা যেভাবে হোক ওইটা নিয়ে আমি একটা কিছু একটা কিউএনএ ভিডিও বানানোর চেষ্টা করছি। তো যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই সেই ভিডিওটা আমি নিয়ে আসবো পরের কোনো একটা সাজিনীর দিনে। তো আজকের মতন টাটা বাই, ভিডিওটা এনজয় করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, বেশি বাইরে বেরিয়ো না।